নাম বদল নিয়ে সর্বদল বৈঠকে ঐকমত্য হলো না। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে আপত্তি তুলল বিরোধীরা। আজ সর্বদল বৈঠকে এ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে কংগ্রেস। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের দাবি, বাংলার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে কমিশন বসানো হোক। কমিশন সব পক্ষের মতামত খতিয়ে দেখার পর রিপোর্ট জমা দিক, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হোক। নাম পরিবর্তনে আপত্তি জানিয়েছে বিজেপিও, একই মত সিপিএমেরও। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আলোচনার জন্য বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশনও ডাকা হয়েছে। 26 আগস্ট থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন, 29 তারিখ নাম পরিবর্তন নিয়ে আলোচনা হবে। আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করব চেয়েছিলাম, সেটা আমাদের দাবিটা মোটামুটি মেনে নেওয়া হয়েছে। বঞ্চনা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু বঞ্চনা নিয়ে ওরা যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রস্তাব আনছে, সেই সময় আমাদের প্রস্তাবগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো আলাদা প্রস্তাব না দিয়ে, সেজন্যই আমরা সেটাও করে নিচ্ছি। আর বাংলা নিয়ে যেটা আছে, আমরা বলেছি যে বাংলা নিয়ে যাই প্রস্তাব আসুক না কেন, আমরা পক্ষে বিপক্ষে এখন কোনো কথা বলতে চাই না। আমরা মনে করি একটা কমিশন বসানো হোক, সেই কমিশন বসিয়ে তারা সিদ্ধান্ত নেয়। কারণ এই বিধানসভাতেই দুবার দুরকম সিদ্ধান্ত হয়েছে। আমরাই বলছি সুব্রত মাঝি সুমনদেব চট্টোপাধ্যায় তখন বাংলা নামে সাপোর্ট দিলেন, আবার এখন পশ্চিমবঙ্গ নাম নিয়ে সাপোর্ট দিলেন। তো এই যে একটা মানে একটা সিদ্ধান্তটা ঠিক সর্বসম্মত হচ্ছে বলা যায় না, কারণ বিধানসভায় যেখানে দুবার দুরকম সিদ্ধান্ত নিয়েছে সেখানে একটা কমিশন বসিয়ে করা হোক, কারণ এখানে বাংলার মানুষের একটা আবেগ জড়িত আছে। পশ্চিমবাংলার নাম পরিবর্তন, জিএসটি, এই দুটো ছাড়া কেন্দ্রের বঞ্চনা। সেক্ষেত্রে আমরা বলেছি যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে বলবেন, রাজ্যের বঞ্চনা কী হবে? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, আগে নিজেরা বঞ্চনাকে ঠেকাবার প্র্যাকটিস করুন, তারপর বললে সেটা গুরুত্ব থাকে, তাহলে তার কোনো গুরুত্ব থাকে না। যারা বঞ্চনা করতেই অভ্যস্ত তারা বঞ্চনা কেন হচ্ছে এই কথাটা বলছে, এটা একটা ডাইকোটমি, এটা ঠিক হচ্ছে না। পরিবর্তনে আমরা একমাত্র বিরোধিতা করছি, সেই স্ট্যান্ড আমাদের থাকবে, নাম পরিবর্তনের প্রয়োজন নাই। কারণ এখানে 9.5 কোটি যে বাংলার জনতা, তাদের কোথাও উপস্থিতি নাই, তাদের মতামতে কোনো মূল্য নেই। সাধারণ মানুষের সেন্টিমেন্টকে বাদ দিয়ে, তাদের ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব না দিয়ে, আর জোর করে সংখ্যার জোরে বিল পাস করে হয়তো কেন্দ্রে পাঠানো হবে। আমার মনে হয় এবারেরও পরিণতি তাই হবে গতবারের মতো। রাজ্য জুড়ে ডেঙ্গির থাবা। পুরুলিয়া ও দুর্গাপুরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেলেন দুজন। এ মাসের শুরু থেকে জ্বরে ভুগছিলেন পুরুলিয়া নর্থ লেক রোডের বাসিন্দা চন্দ্রানী রায়। জামশেদপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থার বিশেষ উন্নতি হয়নি। দিন কয়েক আগেই ডেঙ্গি ধরা পড়ে, গতকাল রাতে তার মৃত্যু হয়। কাল রাতে ডেঙ্গিতে মৃত্যু হল দুর্গাপুরের সেপকরের বাসিন্দা উর্মিলা সিংয়ের। এ মাসের 13 তারিখ থেকে জ্বরে ভুগছিলেন বছর 65 উর্মিলা দেবী, গতকাল রাতে মৃত্যু হয় তার। নৈহাটিতে অজানা জ্বরের বলি 4 বছরের এক শিশু, গতকাল থেকে জ্বরে ভুগছিলেন 4 বছরের রাজকুমারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ মারা যায় রাজকুমারী। সেফ ড্রাইভ সেভ লাইফ। পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলান রাজ্যের একাধিক মন্ত্রীও। মিছিলে হাঁটেন মুকুল রায়ও। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ছাড়াও স্কুল কলেজের পড়ুয়ারাও মিছিলে সামিল। এক মাসেরও বেশি সময় ধরে চলছে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা অভিযান। সেই অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ পথে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মিছিল শেষ হয় কলকাতা প্রেস ক্লাবে। ফের অ্যাসিড হামলা, এবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। মনীষা পৈলানের পর আক্রান্ত উমা চক্রবর্তী নামে এক মহিলা। এই ঘটনা ঘটেছে জয়নগর থানার সামনে ধন্বন্তরী এলাকায়।
বুধবার রাতে কাজ থেকে ফিরছিলেন উমা, সেই সময় তার উপর অ্যাসিড ছোড়া হয়। অভিযোগে ঘটনায় জড়িত উমার প্রতিবেশী প্রভাস মিস্ত্রি এবং তার স্ত্রী কাকলি মিস্ত্রি যন্ত্রণা সহ্য করতে না পেরে পাশের পুকুরে ঝাঁপ দেন উমা। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ভর্তি করা হয় নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর হাসপাতালে। অভিযুক্ত প্রভাস মিস্ত্রিকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। সরাসরি চলে যাব জয়নগরে, আক্রান্ত মহিলার বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, রাজ্যে ক্রমে এই অ্যাসিড হামলার ঘটনা বাড়ছে এবং এই অমানবিক ঘটনা, অমানবিক এই আক্রমণ আবারও ঘটলো জয়নগরে, তুমি রয়েছো এই আক্রান্তের বাড়িতে, কি বলছেন তারা এই মুহূর্তে? একেবারে তাদের কাছে যাবো, কিন্তু সবার আগে তোমায় যে বিষয়টা জানাবো যে আক্রান্ত কিন্তু এই মুহূর্তে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা যেটা এমআর বাঙ্গুর হাসপাতাল সূত্রে জানতে পাচ্ছি যে আক্রান্তের বিভিন্ন শরীরে যে ইঞ্জুরিজ হয়েছে সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাসিড তার গায়ে ঢালা হয়েছে বা তার গায়ে অ্যাসিড লেগেছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে এই আক্রান্ত উমাদেবী, তার ছেলে এবং মেয়েরা, আমি তাদের কাছে সরাসরি আসবো। তুমি তো ঘটনাস্থলে ছিলে, গোটা বিষয় প্রত্যক্ষদর্শী, তোমার কাছ থেকে গোটা বিষয়টা আমি জানতে চাইবো। কাল রাত 8:30 সময় দিদি একটুখানি বৃষ্টি তখন কম পড়ছিল, বেরিয়েছিল, কাজে গিয়েছিল, আসছিল, তখন এমনি কালকে সারাদিন কারেন্ট ছিল না, লোডশেডিং ছিল, যার জন্য কাজকর্ম সেরকম না করার জন্যই তাড়াতাড়ি কালকের অনেক তাড়াতাড়ি ফিরে এসেছে, 10টার সময় ফিরে এসেছে। অন্য অন্য দিন 10:30 বেজে যায়, কাজের চাপ থাকে, এমনি কাজ এখন তো পুজোর সময় এসে গেছে, সিজন এসে গেছে, সেই হিসাবে কালকেরে আসছিল। এবং সারাক্ষণটা বৃষ্টি হওয়ার কারণেই কোনো লোকজন নেই, অথচ লোডশেডিং, কিন্তু রীতিমতো ওরা মনে হয় এই সুযোগটা নিয়েছিল অনেক দিন ধরে। কি দেখতে পেলে তুমি, কিভাবে অ্যাটাক করলো? কিভাবে অ্যাটাক করলো বলতে, আমরা তো ছিলাম তো ঘরের মধ্যে বসে, আমরা ঘরের মধ্যে বসে ছিলাম, একজন হঠাৎ করে ভাগনার নাম ধরে ডাকলো, অরূপ অরূপ বলে খুব জোরে চিৎকার করে উঠলো। সঙ্গে সঙ্গে আমরা জানি একটা কোনো একটা বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে অরূপ, আমরা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেলাম, কেউ জুতো না পরে বেরিয়ে গেলাম, গিয়ে শুনতে পাচ্ছি যে অরূপের মা কে অ্যাসিড মেরেছে। আমরা গিয়ে দেখি না দিদি গিয়ে জলে ডুবে মরে, মানে পড়েই রয়েছে, সে বাবা গো মা গো করে সে আক্রান্ত অবস্থায়, ওই রকম অবস্থায়। আমরা উমাদেবীর মেয়ের সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে তোমার মায়ের কথা বলেছে, কথা হয়েছে আক্রমণের পরে, স্টেটমেন্টও দেওয়া হয়েছে, তুমি অভিযোগ করেছো, তো কি কি স্টেটমেন্ট দিয়েছে? আমার মা হসপিটালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বললো যে আমি নিজের চোখে দেখেছি কে আমার গায়ে অ্যাসিড ঢেলেছে। বাপি এবং তার স্ত্রী কাগলি দুজনে মিলেই বালতি করে অ্যাসিড ঢেলেছে, কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আর একজনকে এখনও গ্রেপ্তার করেনি। সে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, হেসে বেড়াচ্ছে, তার উপর কী হবে? আমার মা যে মৃত্যুশয্যায়, কিন্তু তাদের স্টেটমেন্ট কে নেবে? পুলিশ তো কোনো গ্রাহ্যই করছে না, পুলিশ আসছে, এসে একটু করে দেখছে, চলে যাচ্ছে, কিন্তু আমার মায়ের তা করে চিকিৎসাই হচ্ছে না। কি হবে আমার মায়ের জীবনটা, কি হবে? আমার মা নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমি নিজে দেখেছি, ওরা দুজনে দিয়েছে, কিন্তু পুলিশ কি কারণে হামলা বলে মনে হচ্ছে, মানে কোনো শত্রুতা ছিল এর আগে, কি বিষয় নিয়ে ঝামেলা হলো? নানা রকম বিষয়, যেমন রাস্তা নিয়ে, তারপরে তোমার ওরা গাছ লাগিয়েছে, কে গাছ তুলে দিয়েছে, সেই সব নিয়ে খুঁটিনাটি নানা রকম সমস্যা নিয়ে আমাদের উপর লেগে থাকতো। কেননা আমরা এখানকার বাসিন্দার নই, আমরা এই ঘরটা কিনেছি বেশি দিন না, 7-8 বছরই হয়েছে, প্রথম থেকেই আমাদের উপর হিংসা, আমরা আমাদের মতনই থাকতাম, কারোর সাথে বেশি মেলামেশা বা কথাবার্তা কিছুই বলতাম। তবে সামান্য ঘটনার জন্য অ্যাসিড হামলা হবে, এটা কি? ওরা অনেকদিন থেকে ইয়ে করেছিল, ওরা একবার লোক লাগিয়েছিল আমার মাকে ট্রেন থেকে ফেলে দেবে, এবং ঘর হুমকি দেখিয়েছিল। আমার মা বিশ্বাস করেনি যে আমি ঠিক থাকলে আমার কোনোদিন কেউ এরকম ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটাই। তোমাকে যেটা জানাবো যে এই ঘটনায় কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবং যেটা অভিযোগ যে দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে, যে আক্রান্ত সেও অভিযোগ করেছে, নাম বলেছে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র প্রভাস বলে যে ব্যক্তি অভিযুক্ত তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার যে স্ত্রী তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, তিনি কিন্তু এলাকাতেই রয়েছে এমনটা জানা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং গোটা ঘটনাক্রম তারা বোঝার চেষ্টা করছে, শুধুমাত্র লিখিত অভিযোগ বা বয়ানের ভিত্তিতে তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা, এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে নাকি কিনা, বা এই আক্রমণের পেছনে কোনো মোটিভ আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ। ধন্যবাদ বিক্রম। এবং শুধু জয়নগরী নয়, মুর্শিদাবাদেও অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। বিয়ে করতে অস্বীকার করায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা করে এক যুবক। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার চাঁদপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। এদিন অ্যাসিড হামলা হয় নদিয়ার কালীনগর হাই মাদ্রাসার ক্লাস 12-এর এক ছাত্রীর ওপর। সার্টিফিকেট নিতে পঞ্চায়েত অফিসে এসেছিলেন ওই ছাত্রী, এবং সেই সময় সেখানে হাজির হন রকিবুল শেখ নামে এক যুবক। দুজনের মধ্যে তীব্র বাদানুবাদের সময় ওই ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে রকিবুল। পালানোর চেষ্টা করলে রকিবুলকে ধরে ফেলেন স্থানীয় মানুষজন, তাকে বেধড়ক মারধর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় রকিবুলের সাইকেলে। হামলার প্রতিবাদে পথ অবরোধ হয়, আহত ছাত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা যুবকের। আজ এই ঘটনা ঘটেছে লেক টাউন ও বাঙ্গুরের মাঝে ভিআইপি রোডের ধারে সার্ভিস রোডে। আহত তরুণীর নাম জুলি খাতুন, বাড়ি উত্তর চব্বিশ পরগনার বীজপুরে। আক্রমণকারী তরুণের নাম আলম বারিক, বাড়ি নৈহাটি। জানা গেছে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল জুলি ও আলমের মধ্যে। সম্প্রতি এই সম্পর্কে চিড় ধরে আলমকে এড়িয়ে চলতে শুরু করেন জুলি। অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক হয় বলে অনুমান। এর জেরেই দুজনের মধ্যে আজ তীব্র বাদানুবাদ হয়। এই সময় জুলির পিঠে ছুরি মারে আলম, এরপর বিষকে আত্মহত্যার চেষ্টা করে সে। জুলিকে সল্টলেকের একটি হাসপাতালে এবং আলমকে লেক টাউনের নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঠাকুরপুকুরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ঠাকুরপুকুরের এক নম্বর বাছারপাড়ায় ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। নাম বাসন্তী ঘোষাল, বয়স ২৫। ওই মহিলা আগে থাকতেন বেহালার চণ্ডীতলায়। মাসখানেক আগে উঠে আসেন ঠাকুরপুকুরের বাছারপাড়ায়। আজ রাখি বন্ধনের জন্য বাসন্তীর বাড়ি এসেছিলেন তার ভাই। এসে দেখেন ঘরের মেঝে গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছে বাসন্তীর দেহ। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, খোঁজ মিলছে না বাসন্তীর সাত বছরের সন্তানের। পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। এ ঘটনায় সন্দেহের তির বাসন্তীর স্বামী বাপ্পা ঘোষালের দিকে, কারণ ঘটনার পর থেকে পলাতক বাপ্পা। এর আগেও স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মারধরের জেরে গত সোমবার মায়ের কাছে চলে গিয়েছিলেন বাসন্তী, পরে ফিরে আসেন তিনি। স্বামী খুন করেছে বাসন্তীকে, অভিযোগ মৃতার পরিবারের।